সাবস্ক্রাইব এলটিভি আর ক্লিক করুন বেল আইকনে। ইতোমধ্যেই সাত পাকে বাধা পড়েছেন টলিপাড়ার সাংসদ অভিনেত্রী ও বস্ত্র ব্যবসায়ী নিখিল জৈন। তুরস্কের বদরুম শহরে ঘটা করে বসেছিল নুসরাতের বিয়ের আসর, যে অনুষ্ঠানে বলিউড সেলিব্রিটিদের বিয়ের অনুষ্ঠানের থেকেও কোনো অংশে কম নয়। ইতোমধ্যে বিয়ের পর নবদম্পতির ছবি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভাইরাল হয়েছে। তবে ঠিক কেমন ছিল বদরুমের পাঁচতারা হোটেল সিক্স সেন্সেস কাপালাঙ্কায় নুসরাতের বিয়ের আসর, কেমন ছিল 17 জুন আয়োজিত ইয়ট পার্টি থেকে শুরু করে মেহেন্দি ও সঙ্গীতের অনুষ্ঠান, সোশ্যাল মিডিয়ায় উঠে এলো তারই ঝলক। দেখুন এই বিশেষ ভিডিও। ভিডিওতে নুসরাত ও নিখিল কারুর মুখে স্পষ্ট না বোঝা গেলেও ও ভিডিওর ক্যাপশন দেখে বেশ বোঝা যাচ্ছে এই ভিডিওটি অভিনেত্রী ডেস্টিনেশন ওয়েডিং এর ভিডিও। তবে নুসরাত নিখিলের এই ডেস্টিনেশন ওয়েডিং এ উপস্থিত ছিলেন শুধুমাত্র দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধু বান্ধবীরাই। জানা গেছে মাত্র 100 জন অতিথি উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে। আরো জানা যায় বিয়েতে হাবি নিখিল জৈনের ডিজাইন করা লেহেঙ্গায় পড়েছিলেন অভিনেত্রী। বিয়ের আগে অভিনেত্রীকে দেখা গেছে তার বাবার সঙ্গে, সেই ছবি উঠে এসেছে সোশ্যাল মিডিয়ায়। জানা গেছে খুব শীঘ্রই দেশে ফিরবেন নিখিল জৈনের ঘরণী। দেশে ফিরে আইনি মতেও বিয়ে সারবেন সাংসদ অভিনেত্রী। 4 জুলাই কলকাতায় রয়েছে নুসরাত নিখিলের রিসেপশন পার্টি। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওর ডেসক্রিপশনে দেয়া আমাদের সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো ফলো করুন।